হাই গাইস, এই যে গাড়িটা দেখতেছেন রংপুরের নাম্বার, এই গাড়িটা ইএক্স না সরি এটা হচ্ছে মেগা এক্সএল গাড়ি, মেগা এক্সএল গাড়ি। এই গাড়িটা রংপুরের নাম্বার 11 সিরিয়াল 1792। এই গাড়িটা মূলত বিক্রি হবে কোম্পানির গাড়ি। এই যে গাড়িটা দেখেন, গাড়ির আদার সাইড, বৃষ্টি হচ্ছে তো বগুড়াতে, এই জন্য আমি ঠিক মতো হয়তো বা আপনাদেরকে সেভাবে দেখাতে পারবো না, তবে যতটুকু চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য। এই যে গাড়িটি, গাড়িটি আবারও আপনাদেরকে একটু দেখাই। এটা মূলত টাটা মেগা এক্সএল গাড়ি, পিক আপ গাড়ি। গাড়িটি এই যে দেখেন, এখানে লুকিয়ে রাখার বা আমার কোনো স্বার্থ আছে লুকিয়ে রাখার মতো এরকম কোনো কিছু না। এই যে গাড়িটি এই জায়গায় একটু স্কেচ হয়েছে, টাচ খাইছে। এই যে মূলত এটা ডালা চাকা, এই যে ব্যাটারি, এই যে গাড়ির ভিতরে, গাড়ির ভিতরে যেন কাট পেরে রাখছে নাকি, হ্যাঁ কাটি তো, এগুলো কাট। আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটা, গাড়ির সঙ্গে একদম গাড়িটা লেগে রাখছে, তো এই জন্য গাড়িগুলো দেখানো খুব কঠিন হয়ে যাচ্ছে। যাই হোক, যারা নেবেন তারা আসে ভালো করে আরও দেখবেন, আমি যতটুকু পারতেছি দেখানোর চেষ্টা করতেছি। গাড়ির গ্লাসটা ভালো আছে, গ্লাস মার খায়নি, সামনে কোনো মান নাই, সামনের গেট আপটাও খুব সুন্দর আছে, ভালো আছে। গাড়িটার কাগজপাতির কী পরিস্থিতি হয়ে আছে আপনার কোম্পানির সঙ্গে কথা বলতে হবে, কোম্পানির সঙ্গে কথা বললে কোম্পানি আপনাকে বিস্তারিত জানাবে। এই যে গাড়ির ভিতরে দেখেন, এগুলো হচ্ছিল ধরা গাড়ি, যারা ধরা গাড়ি খোঁজেন তারা অবশ্যই আসবেন। এই যে গাড়ি, ড্যাশবোর্ডটা মনে হচ্ছে যে এখনও খুব সুন্দর আছে, নতুনের মতো একদম। মেগা এক্সএল গাড়ি যারা খুঁজছেন তারা অবশ্যই আসবেন। এই যে এগুলো সিট, ময়লা টয়লা পরে আছে তো পরিষ্কার না করলে যা হয়। এই যে মেগা এক্সএল, এটা মেগা এক্সএল গাড়ি, পছন্দ হইলে অবশ্যই আসতে পারেন কোম্পানির এখানে, বগুড়া ভবের বাজার 4 মাথায়, অথবা ডিপোতে এসে আপনার কথা বললেও তারা আপনাকে সন্ধান দিয়ে দেবে। এই গাড়িগুলো যে অফিসারের আন্ডারে থাকে উনি বিক্রি করতে পারবে, ওনার সঙ্গে কথা বলে আপনি গাড়িগুলো নিতে পারবেন।